সমস্ত প্রশংসার মালিক কে? এখানে দেখুন কোরআনে কারীম আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একথা বলা হয় নাই আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল মুত্তাকিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আউলিয়াই ওয়াল মুরসালিন। ওলি আল্লাহদের রব, মুত্তাকিদের রব, মুরসালিনদের রব না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই জাত পাকের যিনি তাম আকাশ এবং জমিন সবকিছুর লালন কর্তা পালন কর্তা, সুবহানাল্লাহ বিহামদি, প্রশংসা তার। নামাজের ভিতরে সূরা ফাতিহার ভিতরে এই প্রশংসা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের করে, সমস্ত প্রশংসার মালিক সেই আল্লাহর যিনি রব। আর রব মানে হচ্ছে, রব মানে শুধু প্রশংসা শুধু স্রষ্টা নয়, রব মানে হচ্ছে যিনি সৃষ্টি করেন, যিনি প্রতিপালন করেন, রব মানে হচ্ছে যিনি পূর্ণতায় পৌঁছে দেন, তার নাম হল রব। এক কথায় রব শব্দের অর্থ হল যাহার যখন যে জিনিসের যতটুকুন প্রয়োজন তাহাকে তখন সেই জিনিস যিনি চাওয়ার আগে পৌঁছায় দেন তার নাম রব। দুনিয়ায় মায়ের পেটে, মায়ের পেট থেকে যখন দুনিয়ায় এসেছিলাম মুখে আমার দামাদের কারো দাঁত ছিল না, কিন্তু যখন বড় হলাম খাবারের দরকার হলো তখন মুখে দাঁতের প্রয়োজন হলো। কোন মানুষকে আল্লাহর কাছে দাঁত চাইতে হয়নি, চাওয়ার আগে মুখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দাঁতগুলি সাজায় দিয়েছেন, দেখার জন্য চোখ দিলেন, বলার জন্য মুখ দিলেন, শোনার জন্য কান দিলেন, শ্রবণ করার জন্য কান দিলেন, ঘ্রাণের জন্য নাক দিলেন, চলার জন্য পা দিলেন, যার যা প্রয়োজন সমস্ত প্রয়োজন মিটায় দিলেন, কোন জিনিস তিনি বাকি রাখেন নাই। এই জন্য আল্লাহ পাক বলেছেন ও মানুষ, কোন জিনিস তোমাকে ভোকায় ফেলে দিল তোমার সেই মহান প্রভুর এবাদত থেকে, গোলামি থেকে, তাকে সেজদা করা থেকে, দেখে তোমাকে বিরত করে দিল, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফী আইয়্যি সূরাতিন মা শাআ রাক্কাবাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সংযোজিত করেছেন, তোমাকে সুন্দর করে সেটিং করেছেন, তোমার পা থেকে মাথা পর্যন্ত যিনি সাজিয়েছেন, কি সুন্দর করে সাজালেন, হাতের বাহু থেকে শুরু করে আঙ্গুল পর্যন্ত, পা মাথা চুল এ সব কিছুকে কি সুন্দর করে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সব কিছুকে এত কায়দা করে তৈরি করেছেন। দেখুন দুটি কান, এই কান দুটি মাথার কাছে না হয়ে যদি বগলের ভিতরে হয়ে যেত কত অসুবিধা হতো, ওয়াজ শোনার জন্য প্রত্যেককে জামা কাপড় খুলে হ্যান্ডসাপ করে বসা লাগতো ওয়াজ শোনার জন্য। এই ধরনের বেকার যাইতে আল্লাহ মানুষকে ফালান নাই, জোরে কল সুবহানাল্লাহ বিহামদিহি। হাতের পায়ের তালুর চামড়া আর পায়ের পিঠের উপরের চামড়া একরকম নয়, পায়ের তালুর চামড়া শক্ত আর উপরের চামড়া নরম, উপরের চামড়াটা যদি তলে দেওয়া হইতো প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পায়ে জুতার মতো আফসুল করা লাগতো, ঠিক কিনা কর? আল্লাহ বলেন আমি রব সৃষ্টি করি, প্রতিপালন করি, পূর্ণতায় পৌঁছে দেই, এত সুন্দর করে আমি সৃষ্টি করি আর প্রতিপালন করি, এ সব আমার কুদরত, তোমাকে আমি সৃষ্টি করেছি, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি, শুধু সৃষ্টি করি নাই, সৃষ্টি করে ছেড়ে দেই নাই, তুমি কি খাবে সে ব্যবস্থা আমি করেছি, খাবার ব্যবস্থা কে করেছে? জোরে বলেন কে করেছে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি মানুষ সৃষ্টি করেছেন, খাবারের বন্দোবস্ত করেছেন, জমিন দান করেছেন, চাষাবাদের ব্যবস্থা করেছেন, গরু দিয়েছেন, চাষের ব্যবস্থা করেছেন, আকাশ থেকে পানি দিয়েছেন, বৃষ্টি বর্ষণ করেছেন। মানুষ যদি বলে আকাশের বৃষ্টির পানি না হলে আমার অসুবিধা কি হবে, আমি খালের পানি, বিলের পানি, নদীর পানি উঠাইয়া জমিন চাষ করে নেব, আল্লাহ পাক বলেন قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين, বলো দেখি সবে শুকাইয়া যদি যায় এই জমিনের পানি তাহলে হেতায় তটনির ধারা কে দিবে সবারে আমিনি, আমি যদি সমুদ্রের পানি, দরিয়ার পানি, খালির পানি, নদীর পানি, পুকুরের পানি সব যদি আমি আল্লাহ শুকায় দেই তাহলে আমি আল্লাহ ছাড়া এমন কোন খোদা তোমার আছে যে নতুন করে মরা গাঙ্গে তোমার পানির জোয়ার এনে দিতে পারে, আছে কেউ? কেউ নাই। আমি পানি দেই, বৃষ্টি বর্ষণ করি, ফসল উৎপাদন করি, তুমি জমিনে বীজ বপন করো, ওতে ধান হলো, ওতে গম হলো, আটা হলো, ভাত হলো, খাবা কি দিয়া, কি দিয়া খাবে? দুনিয়ার কেউ চিন্তা করে নাই, তোমার খাবার রেডি হয়ে গিয়েছে, রুটি হয়েছে, ভাত হয়েছে, কি দিয়া খাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
তোমার নদীর ভিতরে খালের ভিতরে বিলের ভিতরে অসংখ্য মাছ আমি আল্লাহ তৈরি করে দিয়েছি আমি অসংখ্য সবজি তৈরি করেছি পাখির গোশত জানোয়ারের গোশত তোমার জন্য হালাল করে দিয়েছি হালাল পাখির গোশত হালাল জানোয়ারের গোশত মাছ ইত্যাদি খাবারের বন্দোবস্ত করেছি খলাকালাকুম মা ফিল আরদে জামিয়া এ জমিনের মধ্যে যা সৃষ্টি করেছি বান্দা সব তোমার জন্য সৃষ্টি করেছি জোরে বলেন সুবহানাল্লাহ অসংখ্য খাদ্য খাবার আল্লাহ পাক মানুষের জন্য সৃষ্টি করে দিয়েছেন আবার এই যে তরকারিগুলো আল্লাহ পাক সৃষ্টি করেছেন এগুলি সব সিজনের উপরে যখন যে ধরনের সিজন সেই ধরনের যে ধরনের রোগ আসতে পারে ওই রোগকে নির্মূল করার জন্য আল্লাহ পাক ওই ধরনের তরকারি আল্লাহ দিয়ে দেন যেমন দেখেন এই হলো ফাল্গুন চৈত্রী মাস এই সময় পক্স হয় আর এই পক্সের প্রতিষেধক হিসেবে আল্লাহ পাক উস্তা দিয়েছেন করলা দিয়েছেন বরই দিয়েছেন সজিনা দিয়েছেন এই সময়টা এই সব তরকারি হয় আর এই সব তরকারি পক্সের প্রতিষেধক জোরে কান সুবহানাল্লাহ আইবান কার্তিক অগ্রহায়ণ মাসে কলেরার প্রাদুর্ভাব হয় বেশি সাধারণত আর ওই সময় লাউ তরকারি হয় খুব রকম ডাক্তাররা বলেছে লাউ যতক্ষণ লাউ পর্যন্ত কদু কদু যতক্ষণ পেটের মধ্যে থাকবে কলেরার জার্ম ডায়রিয়ার জার্ম পেটের মধ্যে প্রবেশ করবে না আলহামদুলিল্লাহ পড়ে কিন্তু মুসলমানেরা আলহামদুলিল্লাহ কইল না লাউ কায়দা মতো খাইয়া কয় সাদের লাউ বানাইলো কই রেগে ওরা আগা খাইলাম ডগা খাইলাম আলহামদুলিল্লাহ কইতে পারলো না কি কপাল পড়া মুসলমান খাওয়ার সময় বিসমিল্লাহ নাই খাওয়ার শেষেও আলহামদুলিল্লাহ নাই আল্লাহ কয় যে এইভাবে করে সুন্দর করে তোমার সমস্ত প্রয়োজনকে আমি আল্লাহ মিটিয়েছি সমস্ত প্রয়োজনকে মিটিয়েছেন তাই সমস্ত প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর প্রশংসা জীবনের সব ক্ষেত্রে করা লাগবে এরপরে আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলি আল্লাহ পাক তখন বলেন হামাদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করেছে আমার বান্দা আমার গুণকীর্তন করেছে ও বান্দা তোমার কাছে আমার আরো কোনো গুণকীর্তন আছে নাকি আমরা বলি আর রাহমানির রহিম তিনি পরম দাতা এবং তিনি দয়ালু রহমান তিনি দাতা আর রহিম তিনি দয়ালু রহমান হচ্ছেন দুনিয়ার জন্য আর রহিম হচ্ছেন আখেরাতের জন্য পরকালের জন্য তিনি রহিম দুনিয়ার জন্য তিনি রহমান দুনিয়ায় তিনি কি যেরকম রহমান রহমান মানে দাতা তিনি এমন দাতা এই পৃথিবীতে এমন কোন দাতা নাই যে শত্রুকে ডেকে ডেকে বলবে আয় তোরেও দেই বন্ধুর বন্ধুদেরও দিচ্ছি তোরেও দেই এরকম শত্রু ডেকে ডেকে কেউ দিবে না আল্লাহ রাব্বুল আলামিন এমন এক দাতা নামাজ রোজা যে করে তাকেও দেয় নামাজ রোজা করে না আল্লাহর সাথে নাফরমানি করে আল্লাহ তারেও দেয় বরং আমরা দেখি যারা নাকি নামাজ রোজা করে না আল্লাহর সঙ্গে বিরোধিতা করে মদ খায় জুয়া খেলে শয়তানি বদমাশি করে আল্লাহ বরং তাদেরই বেশি দেন জায়গা জমিন গাড়ি বাড়ি কলকারখানা মিল ইত্যাদি ইজ্জত সম্মান ক্রমান্বয়ে বাড়তে থাকে ঠিক কিনা কন আর নামাজ রোজা করে তাহাজ্জুদের নামাজ পড়ে বইয়ের পরনে কাপড় কিনে দিতে পারে না নিজের পরনের কাপড় জোগাড় করতে পারে না বাচ্চার পরীক্ষার ফি জমা দিতে পারে না নামাজ রোজা করে হজ জাকাত করে আপন লোকের আল্লাহর কাছে বরং কম পায় যারা নাকি নাফরমানি করে ওরা বেশি পায় এখন মনে করার কারণ নাই যে নাফরমানি যারা করে ওরা বুঝি আল্লাহর বেশি বন্ধু না বন্ধু না আল্লাহ পাক ওদের দেন কেন দেন কারণ হলো রব্বুল আলামিন বলেছেন এই পৃথিবীর বুকে এই সমগ্র পৃথিবীর আমার কাছে একটা মশার ডানার তুল্য যদি মূল্য হতো তাহলে পৃথিবীর কাফেরদেরকে এক ঢোক পানি আমি গিলতে দিতাম না এই পৃথিবী মূল্য আল্লাহর কাছে একটা মশার ডানার সমানও নয় দেখেন আল্লাহর দৃষ্টান্তটা মশার ডানা মশার ডানার সমতুল্য আমি যদি আপনাকে 50,000 মশার ডানা জোগাড় করে দিতে পারি আপনারা কয় টাকা দিয়ে আমার কাছ থেকে কিনবেন কন কিনবেন এক পয়সা দিয়েও কিনবেন এর কোনো দামই নাই আল্লাহর কথা সুবহানাল্লাহ মশার ডানার তুল্য মূল্য নাই এই পৃথিবীর যদি থাকতো কাফেরকে এক ঢোক পানি আমি খাইতে দিতাম না এর দাম নাই কুলু ওয়া তামাত্তাউ খার ফুর্তি কর টু ফুর্তি সময় আসবে তখন জবাব দিতে হবে আমি এই ব্যাপারে সেই ছোট্ট গল্পটা মানুষকে বুঝাই শোনাবার জন্য বুঝাবার জন্য শোনাই ওই যে একজনের একটা গাধা ছিল আর একটা ছিল খাসি তো খাসি একদিন গাধারে কয় গাধা তুই আসলেই গাধা গাধা কয় বাবা খাসি তুমি আমারে গাধা বলে এরকম গালি দাও কেন প্রত্যেক দিন কয় এই জন্য দেই দেখো না মালিক আমারে কত যত্ন করে আমারে ভুসি খাওয়ায় তিসি খাওয়ায় গোসল করায় যেখানে যায় আসে আমার গলায় হাত বুলায় মাথায় হাত বুলায় তোরে
কানে যাওয়ার সময় কানে ধরে এক টান দেয়, আসার সময় এক থাপ্পড় দেয় মাথার উপর। গাধায় কয় খাসি তোর এত যত্ন কেন, তা কি তুই জানিস? কয় না তা তো জানি না। কয় তোর যত্ন এই কারণে যে কোরবানির স্থান উঠছে সেই জন্যে। জুয়া খেলে, মদ খেয়ে, শয়তানি করে, জেনা করে, নামাজ না পড়ে, রোজা ছেড়ে দিয়ে যদি টাকা পয়সা সম্মান মাল দৌলত আসতে থাকে, বুঝতে হবে আল্লাহর গজব হচ্ছে, রহমত নয়। ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসীব, কিয়ামতের দিন আল্লাহর কাছে কোনো পাওনা থাকবে না। আরে মুসলমান নামাজ পড়ে না, বহুত মুসলমান আছে নামাজ পড়ে না, আছে না? আছে, নামাজ পড়ে না। আবার বলে কি, কয় হুজুর এমনি আমি মানুষটা ভালো, বলে কিরকম? কয় যে এই যে ভালো কথা কই, তারপরে রাস্তা বানাই দিই, ব্রিজ বানাই দিই, এতিম রে খাইতে যাইতে দেই, অনেক ভালো ভালো কাম করি, খালি যে মাঝে মধ্যে একটু নামাজ পড়ি না, তাতে কি আমার ঈমান নষ্ট হয়েছে নাকি? আমি কই যে ভাই ঈমানই তো নাই, তো নষ্ট হবে কি? ঈমান থাকলে তো নষ্ট হবে। কপাল পোড়া মুসলমান নামাজ পড়ে না। যে মুসলমান নামাজ পড়ল না, বুখারীর হাদিস, নামাজ যদি কেউ ইচ্ছে করে ছেড়ে দেয় আল্লাহ এবং রাসূলের সাথে কোন সম্পর্ক তার থাকে না, সম্পর্ক সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যায়, আল্লাহ লানত হয় তার উপর। আচ্ছা ভাই আপনারা বলেন তো, শয়তান আল্লাহর কয়টা হুকুম ভঙ্গ করেছিল? কয়টা? উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ বললেন সবাই সেজদা করো আদমকে, ওর মধ্যে ইবলিসও ছিল, সবাই সেজদা করলো, করলো না কে? মিস্টার ইবলিস সেজদা করলো না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সেজদা করলো না, আল্লাহর একটা হুকুম ভঙ্গ করার জন্য কাফির হলো, মুরতাদ হলো, রাজীব হলো, জাহান্নামী হয়ে গেল একটা হুকুম ভঙ্গ করার কারণে। আচ্ছা কন্ত দেখি, একটি লোক যখন পাঁচ ওয়াক্ত নামাজ চব্বিশ ঘন্টা ছেড়ে দেয়, সে আল্লাহর কয়টা হুকুম ভঙ্গ করে? কেউ কয় সতেরো, কেউ কয় পাঁচ, আর বুদ্ধিমানের সংখ্যা এখানে বেশি, যারা জবাব দেন নাই তারা বেশি বুদ্ধিমান, তারা মনে করেছে কোন জবাব দিয়ে কোন জ্বালায় পড়ি, তার সাথে চুপ করে থাকাই ভালো। একজনে জিজ্ঞাসা করা হয়েছিল যে মিয়া উজুতে কয় ফরজ? কয় উজুতে তেরো ফরজ। বলে কি কি? কয় হাত দেওয়া, পাও দেওয়া, নাক দেওয়া, চোখ দেওয়া, ঠ্যাং দেওয়া, কইতে কইতে বলছে সতেরোটা। তো বলা হলো মিয়া বললেন আপনি তেরো ফরজ, কইলেন যে সতেরোটা। কয় জানি আরো বলি না, আপনারা হুজুরদের ভয়। পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে সতেরোটা হুকুম আল্লাহর, কয়টা হুকুম? সতেরোটা হুকুম, সতেরোটা ফরজ ওয়াদার আল্লাহর। শয়তান সারা জীবনে একটা হুকুম ভঙ্গ করেছে আল্লাহর, তাই ছে মরদুদ হলো, রাজীব হলো। আর কোন মুসলমান চব্বিশ ঘন্টায় পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, তো চব্বিশ ঘন্টা আল্লাহর সতেরোটা ওয়াদারকে ভায়োলেট করলো, বিদ্রোহী করলো, বাদ করলো, শয়তানের চাইতে সে নিকৃষ্ট হয়ে গেল। কার চাইতে নিকৃষ্ট হলো? শয়তানের চাইতেও নিকৃষ্ট হলো। শয়তান যখন বিনামাজিকে দেখে দূরের থেকে সেলুট মারে, বাবা তুমি আমার উস্তাদ, আমি একটা হুকুম ভঙ্গ করি হয়েছি শয়তান, আর তুমি দৈনিক সতেরোটা ভাঙ্গ, তোমার তো সাহস কম না। ট্রাকের পিছনে লেখা থাকে দেখছেন, বিপদমুক্ত দূরত্ব বজায় রেখে চলুন, ট্রাকের পিছনে লেখা থাকে না? শয়তান ওইরকম বিনামাজি থেকে বিপদমুক্ত দূরত্ব বজায় রেখে চলে। শয়তান মনে করে এটা আমার চাইতে বড় শয়তান, ওর সাথে চললে আমারও গজব হবে। আমার ভাইরা কোন সাহসে নামাজ ছেড়ে দেন? আল্লাহকে সেজদা যে করতে পারে না, যে মুসলমান আকেল বালিক আল্লাহকে সেজদা দেয় না, তার মতো হতভাগ্য, তার মতো পোড়া কপাল আল্লাহর আকাশের নিচে জমিনের উপর একটা হতে পারে। আল্লাহর বান্দা তো সেই যে আল্লাহকে স্বীকৃতি দেয়, সেজদা দেয়। রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে, রাসূল বান্দা আল্লাহ সবচাইতে কাছে কখন যায়? আল্লাহর নবী বলেছেন বান্দা যখন সেজদায় চলে যায় তখন বান্দা আর আল্লাহ এর মাঝখানে কোনো হায়েল, কোনো হেজাবার পার্টিশন থাকে না, বান্দা একদম আল্লাহর কাছে চলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন আমার উম্মতেরা, আমার উম্মতেরা তোমরা যখন সেজদা দিবে নামাজের ভিতরে তখন মনে করবে যেন সেজদার ভিতরে তোমার নাকের কপালকে তোমরা আল্লাহ রব্বুল আলামিনের কদম মুবারকের উপরে ছেড়ে দিয়েছো, সেজদাটা যেন আল্লাহর পায়ের উপরে দিচ্ছ। সুবহানাল্লাহ। বলে নামাজ ছেড়ে দিবেন না, খবরদার। মুসলমান বলে বেনামাজি যে নামাজ পড়ে না, মুসলমান বলে দাবি করার কোনো হক তার নাই, কোনো অধিকার নাই মুসলমান বলে দাবি করার। কিয়ামতের দিন বুখারী শরীফের হাদিস, কিয়ামতের দিন আল্লাহ পাক সর্বপ্রথম বান্দাকে যে প্রশ্ন করবেন সেই প্রশ্ন হচ্ছে নামাজ ঠিকভাবে আদায় করেছে কিনা, প্রথম প্রশ্ন।
নামাজটা সঠিকভাবে আদায় করতে হবে। আল্লাহ পাকের প্রশংসা রহমান, তিনি সকলকে খেতে দেন, দাতা সকলকে দেন, তিনি সকলকেই দেন, আর তিনি রহিম, কিয়ামতের দিন তিনি কি হবেন? রহিম হবেন, দয়ালু হবেন। আল্লাহ যদি কিয়ামতে দয়ালু না হন আমাদের কোন উপায় নাই। আমরা যে নামাজ রোজা করি এই দিয়ে আল্লাহর বেহেশত পাওয়া, আল্লাহর রাজি করা বড় কঠিন। সেই জন্য হুজুর নিজে দোয়া করতেন যে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আয় আল্লাহ তুমি দয়া করে আমার সহজ হিসাব নাও। সুবহানাল্লাহ বিহামদি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আগের পিছের সব গুনাহ আল্লাহ মাফ করেছেন, অথচ তিনি কোনো গুনাহ করেননি, আল্লাহ সব মাফ করে দিয়েছেন, তিনি দোয়া করতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আয় আল্লাহ তুমি আমাকে সহজ, বলেন না আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, কিয়ামতের দিন আল্লাহ যেন আমাদের সহজ হিসাব নেন। আল্লাহ যদি হিসাবের জন্য কাউকে ধরেন জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই।